অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বায়ুসেনার কপ্টারে আকাশপথে কাছাড়ের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন। এরপর জেলা শাসকের সঙ্গে বৈঠকে ওয়ার্ড ভিত্তিক ত্রাণ ও পুনর্বাসনের পরিকল্পনা করতে বলেন মুখ্যমন্ত্রী। ত্রাণ বন্টন সুচারুভাবে চালাতে শিলচরে পাঠানো হচ্ছে 10 আমলাকে। শিলচরের ভয়াবহ দুর্দশা বৃহস্পতিবারও অপরিবর্তিত। বন্যার জল এখনও নামেনি। গত বুধবার সামান্য সময়ের জন্য বিদ্যুৎ এলেও বৃহস্পতিবার ছিল বিদ্যুৎহীন। সব টিউবওয়েল কুয়ু জলের তলায়, তাই পানীয় জলেরও হাহাকার চলছে। বরাকের দায়িত্বপ্রাপ্ত পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানিয়েছেন, প্রায় 4,000 ট্রান্সফরমার জলের তলায়। বন্যায় নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে শিলচরে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল নগাঁওতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে তিনি জানিয়েছেন, ক্ষয়ক্ষতি পরিমাপ করতে শীঘ্রই কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসবেন। এর মধ্যেই অসম ও মেঘালয়ের বন্যা ও ধস নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠালেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি লিখেছেন, ভারী বৃষ্টি ও ধসের জেরে মেঘালয় অসমের যে ক্ষতি হয়েছে, যত প্রাণহানি ঘটনা ঘটেছে, মানুষ গৃহহীন হয়েছেন, তার জন্য জাপান সরকার ও জাপানের মানুষের তরফে আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। জাপান ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য সাধ্যমত সাহায্যের হাত বাড়াবে। অসমে বৃহস্পতিবার রাত পর্যন্ত 30 জেলার প্রায় 45 লক্ষ মানুষ বন্যা কবলিত। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।